গঙ্গা নদীর বুকে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু ভয়াবহ এই দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে কবে কখন কোথায় ঘটল ভয়াবহ এই দুর্ঘটনাটি কিভাবে ঘটল এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই দুর্ঘটনার ফলে জানতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য গঙ্গার উপর দুশো ছয় মিটার লম্বা সেতু বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না ভিতরে ভিতরে চিড় ধরেছে রবিবার সন্ধ্যায় নির্মীয়মান সেই সেতু হরুমুড়িয়ে ভেঙে পড়েছে গঙ্গায় যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে সেতু ভেঙে পড়ার ভিডিওটি নিয়ে চর্চা চলছে ভাগলপুরের আগুয়ানি সুলতানগঞ্জ গঙ্গা সেতুটিতে বিপর্যয় এই প্রথম নয় এর আগেও একবার সেতুটি ভেঙে পড়েছিল গঙ্গার উপর মাত্র এক বছর আগের সেই স্মৃতি আবার ফিরে এসেছে রবিবার দু সালের এপ্রিল মাসে এই আগানির সুলতানগঞ্জ গঙ্গা সেতুই ভেঙে পড়েছিল দিনটা ছিল তিরিশে এপ্রিল গঙ্গার উপর ভেঙে পড়ে সেতুর একটি অংশ রবিবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল তবে এবার বিপর্যয়ের অভিঘাত ছিল তুলনামূলক অনেক বেশি সেতু ভেঙে পড়ার যে ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে দুই ধাপে সেতুটি ভেঙেছে সেতুর একেবারে মাঝখান থেকে ডান দিকের অংশ আগেই জলে মিশে যায় তারপর বাদিকের স্তম্ভগুলিও আর ভারসাম্য বজায় রাখতে পারেনি গোটা সেতুটি মিশে গিয়েছে গঙ্গায় স্থানীয় প্রশাসন সূত্রে খবর এই সেতু নির্মাণের জন্য এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল নির্মাণ কাজও প্রায় শেষ হয়ে গিয়েছেছিল চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর নাগাদ সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা ছিল রবিবার ছুটির দিনে নির্মাণের কাজ বন্ধ ছিল বলে ওই সময় সেতুতে কোনো কর্মী ছিলেন না তাই প্রাণহানি বা আহতের কোনো খবর নেই যদি কাজের দিনে এই অঘটন ঘটত তবে হতাহতের সম্ভাবনাও থাকত সুলতানগঞ্জের বিধায়ক ললিত কুমার মন্ডল তিনি বলেন এটা বড়সড় গাফিলতির ফল এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনায় যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন গঙ্গার উপর সেতুটি ভেঙে পড়ল কারা এর জন্য দায়ী অনুসন্ধান করতে বলেছেন নীতিশ কুমার